নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা মনসা স্বয়ং এসে জানালেন তার পুজো করতে পূর্ব বর্ধমানের চট্টোপাধ্যায় বাড়ির অতি জাগ্রত মা মনসা পুজোর কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আস্তিক চট্টোপাধ্যায় আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির অতি জাগ্রত মা মনসা পুজোর কাহিনি সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আস্তিক চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানার বহরান গ্রামের পূর্বপাড়াতে অবস্থিত তার দাদু স্বর্গীয় অর্ধেন্দ্রশেখর চট্টোপাধ্যায় তিনি প্রথম মা মনসার পুজো শুরু করেছিলেন আজ থেকে প্রায় দেড়শো বছর আগে অর্ধেন্দ্রশেখর চট্টোপাধ্যায় পানের আসর করতেন একদিন সন্ধেবেলায় একটি বাচ্চা মেয়ে লাল পেরে সাদা শাড়ি পরে তার কাছে এসে পান খেতে চান কিন্তু তার দাদু পান দিতে রাজি হননি তিনি বলেন তুমি বাচ্চা মেয়ে আমি তোমায় পান দিতে পারবো না এই উত্তরে বাচ্চা মেয়েটি বলেন যে বেশ ঠিক আছে তাহলে আমায় পান দিতে হবে না তোর ঘরে মনসা পুজো করিস এই বলে বাচ্চা মেয়েটি অদৃশ্য হয়ে যায় এরকম অনেক ঘটনা আছে তাদের বাড়ির মা মনসাকে নিয়ে একদিন তাদের এক গোষ্ঠীর একজনের বাবার খুব শরীর খারাপ হয়েছিল তারা তাদের বাড়িতে এসে তার বড় দাদু স্বর্গীয় নিহার রঞ্জন চট্টোপাধ্যায়কে বলেন এবং তিনি মায়ের পায়ের বুড়ো আঙ্গুলের মাটি তাকে খাইয়ে দেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তারা তখন মানসিক করেছিলেন যে যতদিন পারবেন ততদিন তাদের বাড়ি থেকে ভোগ এবং জোড়া ঢাক দিয়ে মায়ের পুজো দেবেন এই নিয়ম আজও চলে আসছে আরেকটি ঘটনা হল তার মা শান্তনা চট্টোপাধ্যায় তখন নতুন বিয়ে হয়ে বাড়ির বউ হয়ে এসেছেন তখন তার মা এবং তার ঠাকুমা সন্ধ্যারাণী চট্টোপাধ্যায় মাটির ঘরের বারান্দায় শুয়েছিলেন রাত্রির একটা নাগাদ তার ঠাকুমা লক্ষ্য করেন যে একটি বাচ্চা মেয়ে লাল পেরে সাদা শাড়ি পরিহিতা সিঁড়ি দিয়ে উঠে তার ঠাকুমা এবং তার মায়ের চারপাশে গন্ডি কেটে দিলেন এবং তার ঠাকুমা তার মাকে ডাকেন এই ঘটনাটি দেখার পর তারা দুজনেই সিঁড়ি দিয়ে নেমে দেখেন যে দরজায় তালা মারা এবং ওপরে ওঠারও কোনো জায়গা নেই মায়ের কোনো অন্নভোগ হয় না মাকে লুচির ভোগ নিবেদন করা হয় ভোগে থাকে লুচি ফল মিষ্টি ছানা দুধকলা এবং মায়ের বিশেষ ভোগ ক্ষীর নিবেদন করা হয় মায়ের পিছনে পুজো নেন স্বয়ং মা কালী আরেকটি ঘটনা হলো তাদের বাড়ি থেকে কিছুটা দূরে কলতলা ছিল সেখানে ঝোপঝাড় জঙ্গলে পরিপূর্ণ ছিল তার মা একা সেখানে গিয়ে জল আনতে ভয় পেতেন তো তার ঠাকুমা এবং তার মা একসাথেই জল আনতে যেতেন একদিন কোনো কারণ বসত তার ঠাকুমা বাড়িতে ছিলেন না তখন তার মা ভয়ে ভয়ে সন্ধ্যেবেলায় জল আনতে গেছিলেন এবং তার মা শুনতে পেয়েছিলেন যে কেউ যেন তাকে সেদিন বলেছিল তোর ভয় নেই তুই জল নিয়ে যা আমি তোর সঙ্গে আছি আর একটি ঘটনা হল আগের বছর তার পিসিমুনি বিসর্জনের দিন সন্ধ্যেবেলায় মায়ের মন্দিরে সন্ধ্যা দিতে গিয়ে শুনতে পান যে ঘর থেকে যেন শঙ্খ শাক ঘন্টা, উলুধ্বনি এবং ঢাকের শব্দ হচ্ছে তিনি ভয় পেয়ে বাড়ি ফিরে আসেন মায়ের পুজোর ঘট আনার সময় প্রত্যেক বছর পুষ্প বৃষ্টি হয় এবং পুজোর সময় দুটি বিষাক্ত সাপ মায়ের মন্দিরে উঠোনে এসে খেলা করে এবং আরেকটি ঘটনা বেশ লক্ষ্য করেছেন যে মা অন্ধকারে চান, কারণ তারা যতবারই মায়ের মন্দিরে লাইট দিক না কেন কোনো কারণবশত সেটি হয়তো ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায় মা খুবই জাগ্রত প্রতি বছর প্রচুর ভক্তের সমাগম হয় মায়ের পুজোতে ভক্তরা পুজো দেন এবং মানসিক করেন মানসিক পূরণ হলে মায়ের কাছে এসে পুজো দিয়ে যান এবং মানসিক অনুযায়ী মাকে উপহারও দিয়ে যান আর একটি ঘটনা হল একদিন এক গরিব ভদ্রমহিলা মায়ের কাছে এসে কেঁদে বলেন তার ছেলের শরীর ভালো করে দিতে এবং মাকে বলেন যে তার স্বার্থ মতো মাকে দুটি সোনার রিং গড়িয়ে দেবে এবং তার মনস্কামনা পূরণ হতেই সে মাকে দুটি সোনার রিং গড়িয়ে দিয়েছিলেন আরেকটি ঘটনা হল এই বছর মা মনসা যখন চক্ষুদান করা হচ্ছিল তখন তাদের শিল্পী পাপন চট্টরাজ তিনি যখন চোখ এঁকেছিলেন তখন সন্ধ্যা হয়ে গেছিল তিনি তখন তালা দিয়ে বাড়ি চলে যান সেখানে কিছু ছোট বাচ্চারা খেলা করছিল তারা দেখে যে একটি বাচ্চা মেয়ে তার পা পর্যন্ত চুল গা ভর্তি গয়না পায়ে সোনার নুপুর আর বেনারসি শাড়ি পরে হাসতে হাসতে মায়ের মন্দিরের দিকে গিয়ে অদৃশ্য হয়ে যায় সেই ছোট্ট বাচ্চারা এই ঘটনার প্রত্যক্ষদোষী ছিল তাদের এক জ্ঞাতিগোষ্ঠী থাকে বেনারসে তার বিরাট ব্যবসা সে একদিন তার বাড়িতে বসে দেখেন যে টেবিলের ওপর একটি বিষদর সাপ ফনা তুলে তার দিকে তাকিয়ে আছে এবং তাকে সব সময় দেখা দিচ্ছে সে তখন চোখ বন্ধ করে মাকে বলেন যে মা তুই চলে যা আমি তোকে বেনারসি শাড়ি পরাবো ছবিতে মাকে যে বেনারসি শাড়িটি পরে আছে সেই শাড়িটি বেনারস থেকে ওই লোকটি মাকে দিয়েছেন মায়ের আরও অনেক লীলা আছে যা তারা অনুভব করতে পারে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ